بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته بنا برسولنا جاء كابر زاكات كتب যে প্রথম কথা হচ্ছে কাপড় এবং হেরার কোনো জাকাত নেই যদি সেগুলো আপনার ব্যবহারের জন্য হয় আর যদি আপনার কাপড় কিংবা হেরা যদি আপনার ব্যবসার জন্য হয় তাহলে তাতে দিতে হবে ব্যবসার ব্যবসার জন্য হলে আপনার আপনার যে যে টাকা লাভ আর কি সেই লাভ যদি সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য সমান পৌঁছে যায় তাহলে শতকর আড়াই টাকা হিসাবে আপনাকে জাকাত দিতে হবে তাহলে সরাসরি কাপড় কিংবা হেরার কোনো জাকাত নেই যদি আপনি সেগুলো ব্যবহারের জন্য করে রেখেছেন কাপড় আপনি কোটি টাকার কাপড় রেখেছেন হীরা আপনি ব্যবহারের জন্য রেখেছেন আপনি যেগুলো ব্যবহার করেন আর কি এতে কোনো রকমের জাকাত নেই যেমন আব্দুল বাজ রাহিমা হল্লার ফতে হচ্ছে লাই সাফিহা জাকাত হীরার মধ্যে কোনো জাকাত নেই ইল্লা এদা আদাহা মালিক কোহা লিখতে যারা তবে যদি তার মালিক তার মানে হীরার মালিক যদি সেই হীরা যদি ব্যবসা জন্য যে রেখে থাকে তাহলে জাকাত দিতে হবে

রোদ যারা যে ব্যবসার যে মাল সেই মালে কি করতে হয় জাকাত দিতে হয় তিন নম্বর হচ্ছে যে আপনার যে জমির উৎপন্ন ফসলে দিতে হয় জমির উৎপন্ন ফসল আবার বলছি টাকা স্বর্ণ রুপো না এগুলো যদি আপনার স্বর্ণ যদি সাড়ে সাত ভরি রূপ যদি সাড়ে বাহান্ন ভরি আর টাকা যদি এই স্বর্ণের সম পরিমাণ তার মানে সাড়ে সাত ভরি স্বর্ণের যে মূল্য সেই পরিমাণ টাকা কারো কাছে যদি থাকে কিংবা তার বেশি থাকে তাহলে সাকার দিতে হবে যে অনুরূপ যে ব্যবসার জন্য যে সমস্ত ব্যবসার জন্য যে সমস্ত মালপত্র রাখা হয়ে আছে ব্যবসার জন্য সেই সমস্ত মালে টাকা জাকাত দিতে হবে জমির উৎপন্ন ফসল জমির উৎপন্ন ফসল বিশেষ করে শুকনো যেটা গোদাম করা যায় ধান গম এই ধরনের ফসল আর যে ফসল গুদামজাত করা যায় না আলু কচু এই ধরনের ফসলে কোনো রকমের জাকাত নেই আর একটা হচ্ছে আপনার পশু গরু ছাগল জি গরু ছাগল উঠ এই ধরনের পশুতে জাকাত দিতে হয় যে ছাগল আমরা জানি চল্লিশটা ছাগল থাকলে একটা ছাগল যে তারপর আপনার এই ধরনের একটা নিয়ম আছে যে তাহলে পশুতে জাকাত দিতে হয় যদি পশু আপনার সারা বছর চরে খাচ্ছে আর কি এরকম পশু তারপর আপনার জমির উৎপন্ন ফসলে জাকাত দিতে হয় দশ মনে এক মন বা বিশ মনে এক মন যদি আকাশের পানিতে যদি ফসল উৎপন্ন হয় তাহলে দশ মনে এক মন আর যদি সেচের ব্যবস্থা বা সেচের প্রয়োজন হয় তাহলে বিশ মনে এক মন তিন নম্বর হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিস ব্যবসা বাণিজ্য জন্য রেখেছি দোকান আছে আপনার দোকানের মালিক তাহলে দোকানের মালপত্র হিসাব করে বছরে একদিন হিসাব করে সেই দোকানের মালপত্র যদি আপনার ওই সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্য কিংবা তার উপর যদি আপনার পৌঁছে যায় তাহলে সে দিতে হবে শতকর আড়াই টাকা হিসাবে